নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। বাংলায় সর্ববৃহৎ চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। যারা আমাদের পূর্ণ সাবস্ক্রাইবার আছেন তাদের অনেক অনেক ভালোবাসা, এবং যারা নতুন তাদের আমরা বলবো যে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারেন্ট আপডেটেড ইন্টারঅ্যাক্টিভ ভিডিও দেখার জন্য। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব বাংলা ব্যাকরণের সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে, যে প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে উল্লেখ করা আছে। এবং তার সাথে সাথে আপনারা অবশ্যই একটা মক টেস্ট, অনলাইন মক টেস্ট দেওয়ার জন্য একটা খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত থাকবেন। আপনাদের যে প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন, এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমরা 15টা কোশ্চেন আজকে আলোচনা করার পর আপনাদের জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন, আর আপনারা সৎভাবে আপনাদের প্রাপ্ত মার্কসটা আমাদেরকে পোস্ট করবেন। আপনারা পোস্ট করার সাথে সাথে যেরকম বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো চলুন আজকে শুরু করা যাক 815 নম্বর প্রশ্ন থেকে। তা প্রশ্ন 815, তার দুঃখ দেখে সবাই হাই হাই করতে লাগলো। এখানে হাই হাই অব্যয়ের দ্বিরুক্তিতে কোনটি বোঝানো হয়েছে? তাহলে আপনাদের এই চারটে অপশান এ বি সি ডি বা ক খ গ ঘ বা 1 2 3 4 বা অ আ হ্রস্ব ই দীর্ঘ, যেটাই আপনাদের মনে হচ্ছে আপনারা অবশ্যই আপনারা নিজেরা সেইভাবে ট্রিক করুন। আমরা এখানে স্ক্রিনে এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আমরা এখানে উল্লেখ করে দেবো। আপনারা সবাই এই কোশ্চেনের সঠিক উত্তরটা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনে অ্যান্সার চুজ করছেন অপশান এ বা ক, ভাবের গভীরতা তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে যাব পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 816। অনুমতিজাত ধনাত্মক দ্বিরুক্তি শব্দ কোনটি? এটা ছিল আপনাদের গেল দিনের হোমটাক্সের প্রশ্ন। তো চলুন দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। 816 নম্বর প্রশ্নে যারা উত্তর দিয়েছেন তাদের সবাইকে সাধুবাদ জানাচ্ছি। আর এই কোশ্চেনের সঠিক উত্তর যারা বলছেন অপশান এ বা ক, ঝিমঝিম, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে যাব পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 817। পৌনপুনিকতা বোঝাতে অব্যয়ের দ্বিরুক্তি হয়েছে কোন বাক্যটিতে? আপনাদের এই চারটে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা এ বি সি ডি চারটে অপশন বা ক খ গ ঘ এই চারটে অপশনের মধ্যে যে অপশনটা আপনাদের সঠিক হচ্ছে আপনারা সেটা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 817 নম্বর প্রশ্নে যারা উত্তর উল্লেখ করছেন অপশন বি বা খ, বারবার সে কামান গর্জে উঠল, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 818। ঝিরঝির করে বাতাস বইছে এখানে দ্বিরুক্ত শব্দটি কোন অর্থ প্রকাশ করছে? আপনাদের এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। আপনারা ক খ গ ঘ এই চারটে অপশনের মধ্যে যারা উত্তর উল্লেখ করছেন অপশন ঘ বা ডি, ধ্বনি ব্যঞ্জনা, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 819। কোনটি বা কোন দ্বিরুক্তিটি সঠিক অর্থ প্রকাশ করছে? যেটি সঠিক অর্থ প্রকাশ করছে সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা এ বি সি ডি চারটি অপশনের মধ্যে বা ক খ গ ঘ চারটি অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা নির্বাচন করুন, কেননা আপনাদের ইউজার ফ্রেন্ডলি এ বি সি ডি হবে, আপনারা এ বি সি ডি অনুযায়ী মার্ক করুন। আশা করছি আপনারা সেইভাবে অবশ্যই সঠিকভাবে ক্যালকুলেট করতে পারবেন। তাহলে 819 নম্বর প্রশ্ন, আর 819 নম্বর প্রশ্নে যারা উত্তর উল্লেখ করছেন অপশন সি বা গ, পিপ সুজে বাতি জলে মিটির মিটির বিশেষণ বোঝাতে, তাদের সবার উত্তর সঠিক। যারা 819 নম্বর প্রশ্নে অপশন সি বা গ উল্লেখ করেছেন তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 820। বৃষ্টি পরে টাপুর টুপুর এই বাক্যে টাপুর টুপুর কোন পদ? আপনাদের ক খ গ ঘ চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা এ বি সি ডি চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। 820 নম্বর প্রশ্নে যারা উত্তর উল্লেখ করছেন অপশন খ অব্যয়, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, 821 নম্বর। বৃষ্টি পরে টাপুর টুপুর কি অর্থে দ্বিরুক্তি? 821 নম্বর প্রশ্নে আপনাদের চারটে অপশন দেওয়া আছে। যারা এই চারটে অপশনের মধ্যে উল্লেখ করছেন অপশন খ বা বি, ধ্বনির ব্যঞ্জনা, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 822। কোনটি যুক্ত রীতিতে দ্বিরুক্ত?
তা আপনাদের 822 নম্বর প্রশ্নে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। যারা ক খ গ ঘ এই চারটি অপশনের মধ্যে অপশন ঘ বা ডি চুজ করেছেন টুপটাপ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসব পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 823। কোনটি ভিন্নাত্মক শব্দযোগে দ্বিরুক্ত শব্দ? আপনাদের চারটি অপশন, যে উত্তরটা সঠিক সেটা রাইট মার্ক করতে হবে, আর আপনারা সেটা রাইট মার্ক করুন। আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনের উত্তর উল্লেখ করছেন অপশন ঘ বা ডি ডাল ভাত, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 824। যুক্ত রীতিতে গঠিত দ্বিরুক্ত শব্দের উদাহরণ কোনটি? আপনাদের এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। যারা যারা ক খ গ ঘ এই চারটে অপশনের মধ্যে অপশন খ বা বি উল্লেখ করছেন, জেদা জেদি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 825। 825 নম্বর প্রশ্নে চলে এসেছি, কোন দ্বিরুক্তিটি অন্তঃস্বরে পরিবর্তন করে গঠিত হয়েছে, অথবা একই প্রশ্ন শব্দের অন্তঃস্বরের পরিবর্তন করে দ্বিরুক্তি গঠিত হয়েছে কোন শব্দে? আপনাদের এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। আপনারা এ বি সি ডি চারটে অপশনের মধ্যে বা ক খ গ ঘ এই চারটে অপশনের মধ্যে যারা উল্লেখ করছেন অপশন ক বা এ, মারামারি বা সরাসরি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 826। দ্বিরুক্ত গঠনের সময় আদিস্বরের পরিবর্তন হয়েছে কোনটিতে? তাহলে এই চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনাদের নির্বাচন করতে হবে। যারা এই চারটে অপশনের মধ্যে অপশন সি বা গ উল্লেখ করছেন চুপচাপ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 827। ডাল ভাত কেমন অর্থে শব্দযোগে দ্বিরুক্ত হয়েছে, অথবা একই প্রশ্ন ডাল ভাত কোন অর্থে দ্বিরুক্ত? আপনাদের চারটে অপশন, যে অপশনটা সঠিক সেটাই রাইট মার্ক করুন। আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশন ঘ বা ডি ভিন্নাত্মক, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসবো এখন পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 828। যুগ্ম রীতিতে বা যুগ্ম রীতিতে দ্বিরুক্ত গঠনের ক্ষেত্রে শব্দের আদিস্বর পরিবর্তিত হয়েছে কোনগুলোতে? তাহলে আপনাদের এই চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা সেটা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। ক খ গ ঘ এই চারটে অপশনের মধ্যে যারা উত্তর উল্লেখ করছেন অপশন খ বা বি, চুপচাপ, মিট মাট, জারি জুড়ি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 829। যুগ্ম রীতিতে দ্বিরুক্ত পদ গঠিত হয়েছে কোনটিতে? তা আপনাদের এই চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। 829 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নে যারা উত্তর উল্লেখ করছেন অপশন বি বা ঘ, রীতিনীতি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। 15টা কোশ্চেন আলোচনা হয়ে গেল। এইবার আমাদের আলোচনা শেষে আপনারা সবাই একে একে কে কত মার্কস পেয়েছেন সেই মার্কসটা অবশ্যই একে একে আপনারা পোস্ট করুন, সৎভাবে ক্যালকুলেট করে পোস্ট করবেন। আপনারা মাস্ট ক্যালকুলেট করে, আপনারা যেরকম মার্ক ক্যালকুলেট করেন, সৎভাবে ক্যালকুলেট করেন, সেই সৎভাবে ক্যালকুলেট করে আপনারা আপনাদের প্রাপ্ত মার্কসটা পোস্ট করুন। প্রাপ্ত মার্কস পোস্ট করার সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে হয়েছে, আর আপনাদের পারফরমেন্সটা কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। এইবার চলে আসছি আমরা বিশেষ আকর্ষণীয় বিষয়টিতে। বিশেষ আকর্ষণীয় বিষয় হচ্ছে প্রশ্নের উত্তর দিয়ে পুরস্কার জেতা। তো চলুন আজকে আপনাদের প্রশ্নের উল্লেখটা করছি, আর আপনারা এই কোশ্চেনের সঠিক উত্তরটা নির্বাচন করুন। আজকে আপনাদের প্রশ্ন হলো, আদি ব্যঞ্জনের পরিবর্তনে গঠিত দ্বিরুক্তি কোনটি? অপশন ক চুপচাপ, অপশন খ ডাল ভাত, অপশন গ হাতাহাতি, এবং অপশন ঘ ছটফট। আবার আমি আমাদের আজকের কোশ্চেনটা করছি। আজকের কোশ্চেন হলো, আদি ব্যঞ্জনের পরিবর্তনে গঠিত দ্বিরুক্ত কোনটি বা দ্বিরুক্তি কোনটি? অপশন ক চুপচাপ, অপশন খ ডাল ভাত, অপশন গ হাতাহাতি, এবং অপশন ঘ ছটফট। আপনাদের চারটে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা সেটা এখনই কমেন্ট লাইনে পোস্ট করুন। আমরা এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো, এবং প্রথম 10 জন পরপর 10 দিন যিনি সঠিক উত্তর দেবেন তাদের আমরা প্রাইজ ডিস্ট্রিবিউশনের জন্য ইমেল অ্যাড্রেস চাইবো। আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেস পোস্ট করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটা শেষ করার সময় চলে এসেছে। আপনারা বিশেষ আকর্ষণীয় ভিডিও দেখতে গেলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এবং
তার সাথে সাথে রেগুলার ভিডিও যাতে আপনাদের দেখতে চান এরকম ধরনের আকর্ষণীয় ভিডিও, তাহলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব বাটনটা আপনারা ক্লিক করুন এবং তার সাথে সাথে বেল আইকনটা অবশ্যই দাবিয়ে রাখবেন। বেল আইকনটা দেওয়ালে আমরা যখনই ভিডিওটা পোস্ট করব আপনারা তখনই সেই ভিডিওটা দেখতে পাবেন। নমস্কার।